Assalamualaikum warahmatullahi wabarakatuh. আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমত এবং দয়ায় আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দিনী ভাই বোনেরা আজ আমি আপনাদের সাথে অত্যন্ত ফজিলতপূর্ণ একটি খুশির সংবাদ নিয়ে ভিডিও নিয়ে হাজির হয়েছি যে ভিডিওটিতে আমি আলোচনা করব আমাদের এক দিনী ভাই বোন জানিয়েছেন আলহামদুলিল্লাহ তারা তাহাজ্জুদের নামাজের পর প্রতি রাতে এই ছোট্ট দোয়াটি 100 বার করে পড়েছেন পড়ার পরে মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সেই দিনই বোন এখন গর্ভবতী অবস্থায় রয়েছেন আমি অনুরোধ করব যারা সন্তান নিতে চাচ্ছেন তারা অবশ্যই আজকের ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং অনুরোধ করব এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি থেকে বিস্তারিত জেনে নেই শেষ রাতে মানুষ যখন গভীর ঘুমে মগ্ন থাকে তখন তাহাজ্জুদ আদায়কারীরা মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার ভালোবাসায় নিদ্রা ত্যাগ করে জেগে ওঠে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন তারা শয্যা ত্যাগ করে তাদের প্রতিপালককে ডাকে আশায় ও আশঙ্কায় আর আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে সূরা সাজদা আয়াত 16 তে বলা হয়েছে এছাড়াও শুধু নামাজ আদায় নয় রাতের শেষ ভাগে আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করা ও ক্ষমা প্রার্থনা করা খাঁটি ঈমানদারের অন্যতম একটি বৈশিষ্ট্য ঈমানদারদের গুণাবলী সম্পর্কে কোরআনে বলা হয়েছে তারা ধৈর্যশীল সত্যবাদী অনুগত ব্যয়কারী ও রাতের শেষ প্রহরে ক্ষমা প্রার্থী সূরা আলে ইমরান আয়াত 17 তে বলা হয়েছে এছাড়াও তাহাজ্জুদ নামাজ পাঁচ ওয়াক্ত নামাজের পর শ্রেষ্ঠ নামাজ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজানের পর সর্বশ্রেষ্ঠ রোজা হলো আল্লাহর মাস মুহররমের রোজা আর ফরজ নামাজের পর সর্বশ্রেষ্ঠ নামাজ হলো রাতের অর্থাৎ তাহাজ্জুদের নামাজ সহিহ মুসলিম হাদিস নম্বর 1163 তিনি আরো বলেন আল্লাহ তাআলা প্রতিদিন রাতের শেষ তৃতীয়াংশে নিচের আসমানে অর্থাৎ প্রথম আসমানে অবতরণ করেন এবং বলেন কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আমার কাছে কিছু চাইবে আমি তাকে তা দান করব আর কে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব সহিহ বুখারী এবং সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস দিনি ভাই বোনেরা আপনারা যারা বিশেষ করে যাদের সন্তান হচ্ছে না তারা সন্তানের জন্য বিভিন্ন আমলের দোয়া ওজিফা চান তারা তাহাজ্জুদ নামাজের সময় যে সময় মহান আল্লাহ তাআলা নিজে ডেকে ডেকে বলেন যার যার প্রয়োজন যার কিছু চাইবে তা দিয়ে দিবে সেই সময় যদি আপনারা এই ছোট্ট দোয়াটি বেশি বেশি পড়েন বিশেষ করে সেই সময় উঠে ওযু করে সুন্দরভাবে ওযু করে তাহাজ্জুদের নামাজ আদায় করে তারপরে আপনারা এই দোয়াটি বেশি বেশি পড়ার চেষ্টা করবেন অন্তত 100 বার করে পড়ার চেষ্টা করবেন আল্লাহ তাআলার অন্যতম প্রিয় নবী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলার নিকট ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন এক সৎ পুত্র সন্তানের জন্য আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন তাকে নেক সন্তান দান করেন এর মাধ্যমে মহান আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দিয়েছেন যাতে করে আমরা মহান আল্লাহ তাআলার কাছে এই দোয়ার মাধ্যমে দোয়া চাইতে পারি সন্তান লাভের জন্য দোয়াটি হচ্ছে রাব্বি হাবলি মিনাস সলিহিন রাব্বি হাবলি মিনাস সলিহিন ছোট একটি দোয়া 100 বার পড়বেন দোয়াটির বাংলা অর্থ হচ্ছে হে আমার প্রভু আমাকে এক সৎপুত্র দান করুন সূরা সাফাত আয়াত 100 দোয়াটি পড়ার আগে অবশ্যই কয়েকবার দরুদ শরীফ পড়ে নেবেন সূরা ইখলাস পড়ে নেবেন সূরা ফাতিহা পড়ে নেবেন যদি পারেন তাহলে আয়াতুল কুরসি পড়ে নেবেন এবং অবশ্যই তওবা ইস্তেগফার পড়ে নেবেন তারপরে দোয়াটি 100 বার পড়বেন এবং দোয়াটি পড়ার পরে আবারো দরুদ শরীফ দিয়ে দোয়াটি শেষ করবেন এইভাবে আমলটি করতে থাকুন এই দিনই ভাই বোনটির মতো আপনাকে আল্লাহ তাআলা খুব দ্রুত একটি সুসংবাদ দিবেন ইনশাআল্লাহ আমি অনুরোধ করব যারা আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখেন বা আজকে প্রথম দেখছেন তাদের কাছে বলবো অবশ্যই আমাদের চ্যানেল থেকে সন্তান লাভের পরীক্ষিত আমল দোয়া ওজিফার ভিডিওগুলো দেখুন যে ভিডিওগুলো দেখে অসংখ্য দিনী ভাই বোনকে মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে নেক সুন্দর সুস্থ সন্তান দান করেছেন সন্তান চাওয়ার জন্য দোয়া চাওয়ার জন্য আপনারা আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে যান সেখান থেকে দোয়া চান দোয়া করুন এবং এই ভিডিওটি আপনার নিকট আত্মীয়-স্বজনদের কাছে শেয়ার করে দেওয়ার এবং যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন সন্তান লাভের পরীক্ষিত আমল দোয়া নিয়ে যে ভিডিওগুলো দেব সেগুলো যাতে আপনার মোবাইলে পৌঁছে যায় আল্লাহ তাআলা আমাদের সকলকে একটি নেক সুন্দর সুস্থ সন্তান দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু